নমস্কার, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। সুস্থ দেহ মনে কাটুক সারাদিন, প্রতিটি প্রভাত হয়ে উঠুক রঙিন। প্রত্যেকটি সকালকে রঙিন করে তোলার জন্য, প্রত্যেকটি সকালকে সুস্থ করে তোলার জন্যই অবশ্যই আমাদের এই অনুষ্ঠান, যেই অনুষ্ঠানে আপনারা প্রত্যেকে চোখ রাখুন এবং ভীষণ মন দিয়ে শুনুন, কেননা প্রত্যেকটি অনুষ্ঠানে থাকে আপনাদেরই জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য। গৃহদেবতা হলো আমাদের ঘরের একটি অত্যন্ত পবিত্র স্থান, বা একটি পবিত্র স্থানের নামকেই বলা হয় গৃহদেবতা। কুলদেবতা বলতে বোঝায় যেটা, সেটা হচ্ছে পারিবারিক দেবতা। এবং আমাদের বৈদিক ধর্মে যে ধারণাগুলো প্রচলিত ছিল, সেই ধারণাগুলোই কিন্তু আমাদের নীতিমালা, মানে বৈদিক যুগের ধারণাগুলোই আমাদের নীতিতে পরিণত হয়েছে, মানে আমাদের নীতিমালাগুলোকে দৃঢ়ভাবে ধরে রেখেছে। এবং এই যে বৈদিক যুগের যে নিয়ম কানুন বা নীতি বা বৈদিক যুগের যে তথ্য, সমস্ত কিছুই কিন্তু আমাদের এই শাস্ত্র, ভারতীয় শাস্ত্রকে, সনাতন শাস্ত্রকে তৈরি করেছে, আমাদের অ্যাস্ট্রোলজিকে তৈরি করেছে। এবং যেমন বাস্তুশাস্ত্র হচ্ছে আমাদের একটি অঙ্গ, মানে বেদের একটি অঙ্গ হচ্ছে স্থাপত্যবেদ বা বাস্তুশাস্ত্র। তো সেই বাস্তুশাস্ত্র যদি আমাদের শুভ ফল দেয়, মানে বাস্তু থেকে যদি আমরা পজিটিভ এনার্জি গেইন করতে পারি, তাহলেই কিন্তু আমাদের জীবন সুন্দর ও সফল হয়ে ওঠে। আর সেই বাস্তু কেন্দ্রিক আলোচনা নিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠান বা এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে। বাস্তুদোষ মুক্ত যদি আপনি থাকেন, তাহলে কিন্তু আপনার মানে জীবনে যে কোনো সফলতার দিকে আপনি খুব দ্রুত এগিয়ে যেতে পারেন। কী করে আপনি বাস্তুদোষ থেকে নিজেকে রক্ষা করবেন, কীভাবে বাস্তুদোষ মুক্ত আপনি থাকবেন, সেই আলোচনায় রয়েছে আমাদের আজকের অনুষ্ঠানে। এবং রয়েছেন একজন বাস্তু এক্সপার্ট এবং অ্যাস্ট্রোলজার শ্রী আনন্দ। বাস্তু এক্সপার্ট বলতে আমি একটা মানে কথা বলে দিলাম অনুষ্ঠানে, সেটা নয়। বাস্তুশাস্ত্রের ওপরে তিনি রীতিমতো পড়াশোনা করেছেন আমাদের ন্যাশনাল লেভেলে, মানে ন্যাশনাল একটি স্কুল থেকে তিনি বাস্তুশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন। তাছাড়াও কিন্তু তার যে বিদ্যা আরোহণ, মানে তিনি যে পড়াশোনা করেছেন, সেটাও কিন্তু আমাদের এই বাস্তু কেন্দ্রিক বা আমাদের এই কারিগরি বিদ্যা কেন্দ্রিক। অথে বুঝতেই পাচ্ছেন তার যে কথাগুলো, সে কথাগুলো অবশ্যই, প্রত্যেকটি কথার পেছনে একটি করে মানে রয়েছে, প্রত্যেকটি কথার পেছনে একটি করে আপনারা আমাদের শাস্ত্রীয় যে সাপোর্ট বা শাস্ত্রীয় কথা, সেগুলোকে খুঁজে পাবেন। এবং তার কথাগুলো অবশ্যই যারা শুনে চলবেন, তারা কিন্তু তার পজিটিভ এফেক্টগুলো খুব অল্প সময়ের মধ্যে বুঝতে পারবেন। এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজার এবং বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। দাদা স্বাগত, নমস্কার। নমস্কার, সুপ্রভাত, সবাই ভালো থাকবেন। প্রথমত আজকে যে বিষয়টা নিয়ে আমি বলবো, সেটা হচ্ছে বাস্তু, মানে গৃহে আপনারা সিম্বল, অর্থাৎ আমাদের দেবতাদের যে মূর্তি বা দেবতাদের যে পিকচার বা যন্ত্রের সিম্বল হতে পারে, বা আপনার ক্রিস্টালের সিম্বল হতে পারে, ক্রিস্টাল গণেশ হতে পারে, আপনার শিবলিঙ্গ হতে পারে, যাই হোক না কেন, আমরা বাস্তুতে যে রাখি আমরা, তার কারণটা কি, আমরা সেখান থেকে কী কারণের জন্য বাস্তুতে আমরা বা গৃহে আমরা এই সিম্বলগুলোকে রাখি। প্রথমত আমাদের সিম্বলটার মানে জানতে হবে, সিম্বল আমাদের কী কাজ করে, পিকচার আমাদের কী কাজ করে, আমাদের যে হিন্দু ধর্মে যে দেবদেবতারা রয়েছে তারা কী উপায়ে কাজ করে, প্রথমত সেটা জানতে গেলে প্রথমে আমাদের প্রকৃতিকে জানতে হবে। আমাদের প্রকৃতির সঙ্গে আমরা সব সময় জুড়ে রয়েছি। প্রকৃতি যেমন পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ, মাটি, আমাদের গৃহ, আমাদের দেহ তেমন আমরা অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ, মাটি দিয়ে তৈরি। তো প্রকৃতির সঙ্গে আমরা সবসময় প্রকৃতিগতভাবেই জুড়ে রয়েছি। তাহলে প্রকৃতিকে অর্থাৎ ঈশ্বরের কাছে যদি কোনো আপনাকে অ্যাপ্লাই করতে হয়, তাহলে অ্যাপ্লাই করতে গেলে কী করতে হবে, আপনার যে প্রয়োজন লাইফে, সে অর্থনৈতিক প্রয়োজন হতে পারে, ব্যবসার প্রয়োজন হতে পারে, শারীরিক অসুস্থতার জন্য রিমুভ পাওয়ার জন্য আপনার প্রয়োজন হতে পারে, যে কোনো প্রয়োজনের জন্য আপনাকে ঈশ্বরের কাছে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, আপনি যদি কোনো অফিসে যদি যেমন অ্যাপ্লাই করেন, আমাদের এই যে পার্থিব জীবনে যদি আপনার কোনো কিছু পেতে গেলে আপনাকে লিখিতভাবে অ্যাপ্লাই করতে হয়, তেমনিও ঈশ্বরের কাছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সঠিক অ্যাপ্লাই করতে হবে এবং সঠিক জোনটা হতে হবে। আপনি যদি, আপনার প্রয়োজন হচ্ছে আপনার হয়তো কোনো বিডিও অফিসে, আপনি যদি অ্যাপ্লাই করে দেন কোনো পঞ্চায়েত অফিসে, আপনার কাজ কিন্তু হবে না। তাহলে তার জন্য কিন্তু সঠিক আপনার জোনে
অ্যাপ্লাই করতে সঠিক দেবতার মাধ্যম দিয়ে অ্যাপ্লাই করতে হবে। ধরুন আপনার গৃহে আপনি রাখবেন হচ্ছে হনুমানজি, ও সে হনুমানজি আপনার সিঙ্গেল হতে পারে, পঞ্চমুখী হতে পারে। তাহলে হনুমানজি কী করে? হনুমানজি আমরা শাস্ত্রে দেখেছি সাধারণত রামকে সবসময়ের জন্য সে গাইড করে, স্বয়ং ভগবান রামকে গাইড করে গেছেন এবং তাকে প্রোটেকশন করেছেন, বিভিন্নভাবে লড়াইয়ের সম্মুখীন হয়েছেন। এবং আমাকে আমাদের আরও দেখা গেছে শ্রীলঙ্কা থেকে সীতাকে বাঁচানোর জন্য সে মরণপণ লড়াই করে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছে। অর্থাৎ প্রোটেকশনের কারো কথা দেয় হচ্ছে আমাদের হনুমানজি। তাহলে এই হনুমানজিকে যদি আমরা আমাদের বাড়ির প্রধান দ্বার অর্থাৎ প্রবেশদ্বারে যদি আমরা রেখে দিতে পারি, আপনার পঞ্চমুখী হনুমান বা সিঙ্গেল হনুমান যাই হোক না কেন, তাহলে কী হতে পারে, আমরা সমাজের বুকে যেসব এনিমি শত্রু রয়েছে আমরা সেই শত্রু থেকে প্রোটেকশান পাবো এবং বাড়িতে যে নেগেটিভ আমাদের এনার্জি সেটা প্রবেশ করবে না। এবং প্রতিবেশী যদি শত্রু হয় সেই শত্রুর যে প্রভাব, জেলাসি প্রভাব, সেগুলো থেকে আপনি মুক্ত হতে পারবেন। তার জন্য হনুমানকে কোথায় রাখতে হবে? আপনার বাড়ির মেন প্রবেশদ্বার, মেন এন্ট্রান্সে, সেখানে কিন্তু সুন্দরভাবে তার পিকচারটা অবশ্যই বাঁধিয়ে রাখতে হবে এবং তার সঙ্গে কানেকটিভিটি করতে হবে, তাকে শ্রদ্ধা ভক্তি সহ। আপনার সাবকনসিয়াস যে মাইন্ড রয়েছে, আপনার সাবকনসিয়াস মাইন্ড, কনসিয়াস মাইন্ড, আমরা যেহেতু প্রকৃতির সঙ্গে জুড়ে রয়েছি অর্থাৎ প্রকৃতিকে আপনাকে অ্যাপ্লাই দিতে হবে আপনার মনের মাধ্যম দিয়ে। আপনার কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড সব কিছু জানি আপনার, তাই সাবকনসিয়াস মাইন্ডে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলেই কিন্তু আপনি রেজাল্ট পাবেন। গৃহে আপনি গণেশজির আপনি ছবি রাখবেন। তাহলে গণেশজি আমাদের কী করে? আমাদের কিন্তু 32 রকমের গণেশজি রয়েছে। প্রত্যেকটা গণেশজির কিন্তু আলাদা আলাদা আপনার সিম্বল অনুসারে আলাদা আলাদা কাজ রয়েছে, আলাদা আলাদা কিন্তু ফল দান করেন তিনি। ধরুন আপনার বাড়িতে ধরুন আপনার কারোর বাচ্চার পড়াশোনা হচ্ছে না বা আপনার জ্ঞানের অভাব হচ্ছে, আপনি হয়তো ডিসিশান নিতে পারছেন না, আপনি সেই জায়গায় যে অর্থনৈতিক সেই জায়গায় যে কোথায় কী সেভিংস করবেন, কোথায় কোনো গ্রহের সমস্যা পড়েছেন, বিশেষ করে বৃহস্পতি গ্রহ যদি আপনার হরোস্কোপে আপনার ড্যামেজ থেকে থাকে, তাহলে কিন্তু আপনি নর্থ ইস্টে অর্থাৎ বাড়ির ঈশান কোণ উত্তর পূর্ব দিকে আপনি গণেশজির ছবি অবশ্যই, বাম দিকে সুর থাকবে, পেট মোটা হবে এবং তার কানগুলো বড় বড় হবে এবং তার সঙ্গে আপনার ইঁদুর বা মূষক থাকবে, তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন। এবার ব্যবসার জন্য, যদি ব্যবসার জন্য আপনার হয়তো ব্যবসার উন্নতি হচ্ছে না, নতুন অপরচুনিটি পাচ্ছেন না, তারপরে হয়তো ব্যবসাকে আপনি সুবৃদ্ধি করতে পাচ্ছেন না, তাহলে কী হবে? তাহলে আপনি কাজ করবেন গণেশজি এবং লক্ষ্মীর, আমাদের গণেশজি লক্ষ্মীর একত্রের ছবি আপনি নর্থে রেখে দিন। সেখান থেকে দেখুন ব্যবসার অপরচুনিটি পাচ্ছেন, ব্যবসার সুবৃদ্ধি হচ্ছে, নতুন নতুন ব্যবসার অফার পাচ্ছেন এবং কর্মক্ষেত্রেও আপনি নতুন অপরচুনিটি পাচ্ছেন। এবার হচ্ছেন ভগবান আপনার শিবজির, আমাদের শিবের পুজো সবাই করি, শিবের প্রচুর পরিমাণে আপনার মেয়েরা ছেলেরা সবাই শিবের উপোস করতে, নেক্সট আমাদের শ্রাবণ মাস চলে গেল, শ্রাবণীতে আমাদের শিবের যে মাস ছিলেন সেখানে আমরা উপোস করেছি এবং প্রত্যেকে সোমবার পালন করেন। কিন্তু সেই শিবকে অর্থাৎ রুদ্রদেবকে কোথায় অ্যাপ্লাই করবেন, এই শিবলিঙ্গকে কোথায় অ্যাপ্লাই করবেন সেটা জানা আপনার একান্ত জরুরি। সঠিক জনে যদি শিবলিঙ্গকে অ্যাপ্লাই না করেন, তাহলে কিন্তু আপনার আপনার যে কর্মের যে ইচ্ছা, মনস্কামনা, তারপর আপনি শিবের যে ইচ্ছা, শিবের কাছে যে ইচ্ছা প্রকাশ করেছেন ভগবান শিবজির কাছে, সেই ইচ্ছার কিন্তু আপনি ফল পাবেন না। তাহলে কোথায় অ্যাপ্লাই করতে হবে? আপনার নর্থ ইস্টে। নর্থ ইস্ট কী দেয়? নর্থ ইস্ট হচ্ছে আমাদের সমস্ত কিন্তু ব্রেন ক্লিয়ারিটি এবং সমস্ত ঊর্জা শক্তি আমাদের ব্রেনের মধ্যে থাকে এবং ব্রেনের মধ্যে দিয়ে আমরা সমস্ত কিছু বার্তা দিই। অর্থাৎ ভগবান শিবজিকে বার্তা দিতে গেলে আপনাকে কিন্তু ব্রেনের মধ্যে দিয়ে আপনাকে বার্তা দিতে হবে, সঠিক বার্তা দিতে হবে। সে যদি আপনার মাইন্ডের সঙ্গে জুড়ে থাকে, আপনি কোনো কাজে আপনার বাধা থাকবে না। সবসময় মনের সঙ্গে, মাইন্ডের সঙ্গে আপনাদের শিবলিঙ্গকে যদি জুড়ে রাখতে পারেন এবং সেই শিবলিঙ্গকে আপনি যদি নর্থ ইস্টে প্রতিষ্ঠা করে রাখেন বাড়ির, সে শিবলিঙ্গ হতে পারে। এবং তার সঙ্গে সিম্বল আবার যদি আমাদের মহাদেব হয়ে যায়, সেটা কিন্তু আলাদা সিম্বলের কাজ করবে। যদি আপনার তার মূর্তি যাতে আমরা দেখি, সে মূর্তি অনুসারে যদি আপনি সিম্বল রাখেন, তাহলে সেটা রাখারও কিন্তু আলাদা জোন রয়েছে। এবার শিবলিঙ্গের যে আমাদের সিম্বল, সে পারদ শিবলিঙ্গ হতে পারে বা আপনার পাথরের শিবলিঙ্গ হতে পারে, যাই হোক না কেন, আপনি যদি নর্থ ইস্টে রাখেন, সেখানে রেখে যদি সঠিকভাবে অভিষেক করেন, প্রত্যেকটা এর অভিষেকেরও আপনার মূল্য আছে, প্রত্যেকটা আলাদা আলাদা আপনার যে ফলপ্রাপ্তির জন্য আলাদা আলাদা অভিষেক চাই এই শিবের কাছ থেকে অর্থাৎ স্বয়ং ভগবান শিবজির কাছ থেকে যদি আপনি ফল প্রদান করতে চান, তাহলে আমি দু একটা অভিষেকের আপনাকে বলে দিচ্ছি। কারণ হয়তো বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য প্রচণ্ড আপনার সমস্যায় পড়েছেন, কোনো রকমে আপনার সমস্যা থেকে সমাধান হচ্ছে না, সেখানে আপনি মধু দিয়ে আপনি ই করবেন, অভিষেক করবেন। মানসিক শান্তি পাচ্ছেন না, বাড়িতে প্রচণ্ড পরে মানসিক ডিপ্রেশন, হতাশা, প্রচণ্ড পরে বন্ডিংয়ের অসুবিধা, তাহলে মানসিক শান্তি আপনার কে দেবে? আপনি লিকুইড আমাদের যে মিল্ক অর্থাৎ আনবয়েল যে অর্থাৎ দুধ, কাঁচা দুধকে দিয়ে যদি আপনি ই করেন, অভিষেক করেন, তাহলে কিন্তু মানসিক শান্তি পাবেন। কারণ কাঁচা দুধ আমাদের ইন্ডিকেট করে কোন গ্রহকে? চন্দ্র গ্রহকে ইন্ডিকেট করে। অর্থাৎ ডেয়ারি প্রোডাক্ট যত কিছু আছে, দুধ, দই,
ক্ষীর, এগুলো হচ্ছে আমাদের চন্দ্রদেবকে ইন্ডিকেট করে। সেই সঙ্গে আপনি যদি লিকুইড দুধ যদি ওখানে আপনি অভিষেক করেন তাহলে কিন্তু আপনি মানসিক শান্তি পাবেন। এবার হচ্ছে আরও আমি সিম্বলের কথা বলছি, সেটা হচ্ছে আপনার সঙ্গে সরস্বতী দেবী। অনেকে দেখেন বাড়িতে যেখানে সেখানে সরস্বতীর আপনার মূর্তি বা সরস্বতীর আপনার পিকচার রেখে দিয়েছেন, কিন্তু সরস্বতী কী কাজ করে সেটা জানতে হবে। আমাদের জ্ঞান, আমাদের যে বিদ্যার মহাদেবী হচ্ছে সে সরস্বতী দেবী। তাহলে আমরা যদি বিদ্যার জন্য অ্যাপ্লাই করছেন, আপনার বাড়ির বাচ্চার পড়াশোনা হচ্ছে না, আপনার বড় উচ্চশিক্ষা করছেন সেখানে সাকসেস পাচ্ছেন না, বা আপনার মনে থাকছে না, বিশেষ করে পড়াশোনা আপনার মনে থাকছে না, পড়াশোনা করছেন কিন্তু আপনার বাড়ির বাচ্চার দেখছেন যে আনমনা হয়ে যাচ্ছে, মোবাইল দেখছে প্রচুর পরিমাণে, তারপরে আপনার হয়তো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মানসিক চাঞ্চল্যতা বৃদ্ধি পাচ্ছে, পড়াশোনার জন্য সঠিক আপনার জায়গা পাচ্ছে না, তাহলে আপনাকে কিন্তু সঠিক জোনে কিন্তু সেই সরস্বতী দেবী, যারা যদি আপনি প্রকৃতির মুখে অ্যাপ্লাই করেন, ঈশ্বরের কাছে অ্যাপ্লাই করেন, সরস্বতী দেবীর কাছে অ্যাপ্লাই করেন, তাহলে কী হবে, আপনার সঠিক বুদ্ধি হবে, আপনার বাচ্চার কিন্তু সঠিক পড়াশোনার লেভেলটা গ্রোথ করবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে যারা উচ্চশিক্ষা রয়েছেন সেই উচ্চশিক্ষার সাকসেস খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং শিক্ষাক্ষেত্রে স্টেবিলিটি পাবেন। তাহলে সেটা কোন জোন, সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম জোনে যেতে আপনি সরস্বতীর বড় একটা সিম্বল বাঁধিয়ে যদি সেখানে রেখে দেন, অর্থাৎ দক্ষিণ পশ্চিম ওয়ালে হতে হবে, সেখানে যদি আপনি রেখে দেন তাহলে আপনি সুন্দর রেজাল্ট পাবেন। সিম্বলের কথা বলছেন, সিম্বল ব্যাপারটা কি রকম? সিম্বল বলতে হতে মূর্তি বলা যেতে পারে, বা আমরা পিকচার বলতে পারি, বাজার থেকে যে সিম্বল বলতে যে কোনো সিম্বল, আমরা এখানে যন্ত্র হতে পারে, যন্ত্রের দিকে আমরা জিওমেট্রিকের যে প্যাটার্ন রয়েছে আমাদের, হ্যাঁ, শ্রীযন্ত্র, তারপরে কালী যন্ত্র যেগুলো আছে সেগুলো আমরা গৃহে রাখি, তাহলে এটাই হচ্ছে সিম্বল। সরস্বতী যন্ত্রও রাখা যেতে পারে, বা মূর্তি, মূর্তি ছবি, মূর্তি বলতে আমরা অনেক সময় এই যে নানান ধাতুর যে মূর্তিগুলো আমরা কিনে আনি, হয়তো আমাদের পছন্দ হলো কিনে আনলাম, কিন্তু সে ধাতুর ক্ষেত্রে কি কোনো এফেক্ট আছে, মানে সেটার পজিটিভ বা নেগেটিভ এফেক্ট কিছু থাকে? 100% রয়েছে। আপনার ধাতু কোন জোনে কোন ধাতু আপনার ইফেক্ট করে সেটা জানতে হবে। আপনি সাউথ ওয়েস্টে যদি আপনি ধাতু, মানে অনেককে আমি দেখেছি সরস্বতী পূজোর সময় মানে বাড়িতে একটা, যাতে প্রত্যেক বছর সেই মাটির মূর্তি না আনতে হয় তার জন্য একটা পিতলের মূর্তি রেখে দিল। সেখানে যেহেতু আমাদের আর্থ সাইন এবং আমাদের ওয়াটার সাইন দুটোকে একসঙ্গে মিক্সিং করা হয়েছে বা ওখানে রয়েছে, তাহলে আর্থ সাইনের কালার হচ্ছে ওখানে কি একটু ইয়েলো কালার, এবং তার সঙ্গে হচ্ছে ওয়াটার তত্ত্ব রয়েছে, তাহলে ওয়াটার তত্ত্ব এবং ইয়েলো তত্ত্ব, অর্থাৎ ওখানে যদি আমরা যদি পিতলের যদি আমরা যে ব্রাশের যে আপনার ঠাকুর দেবতাগুলো বলি সেখানে রাখা যেতে পারে, এবং তার সঙ্গে প্রকৃতি যদি শুধু সিম্বল, সেখানে পুজো টুজো করতেন শুধু সিম্বলটা রাখলে আমি অ্যাপ্লাই করেছি, যেমন কোনো অ্যাপ্লিকেশন করা হয় তখন আমি স্বয়ং ভগবানের কাছে বা ঈশ্বরের কাছে অ্যাপ্লাই করছি যে আমার এটা হোক, আমার মনস্কামনা করছি, সেই মনস্কামনাটা পূর্ণ হবে কোনটার মাধ্যম দিয়ে, আমাদের যে পঞ্চতত্ত্ব রয়েছে, আমাদের যে মাইন্ড রয়েছে, আমাদের পঞ্চকোষ রয়েছে, সেটা অটোমেটিক আমাদের ট্রান্সফার হয়ে যাবে, অটোমেটিক আমাদের ঈশ্বরের কাছ থেকে পঞ্চ, আমাদের যে প্রকৃতি রয়েছে প্রকৃতির কাছ থেকে পেতে শুরু করবো, বুঝাতে পারলাম? সেটার জন্য যদি সাউথ ওয়েস্টে কারো হয়তো পড়াশোনার সমস্যা হচ্ছে, বাড়িতে বাচ্চারা হয়তো পড়াশোনা করছে না, তারপরে হয়তো চাঞ্চল্য বদলে স্থিতিসূত্রে বৃদ্ধি করা দরকার এবং জ্ঞানের প্রখরতা দরকার, তাহলে সেই জ্ঞানের প্রখরতার জন্য স্টেবিলিটি দরকার, সেই স্টেবিলিটি আনতে গেলে আপনাকে কোন জোন ইউজ করতে হবে, সাউথ ওয়েস্ট। তাহলে সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম জোন আমাদের স্টেবিলিটি দেয়, আমাদের শরীরের স্টেবিলিটি দেয়। দক্ষিণ পশ্চিম জোনে যদি আমরা সরস্বতীর আমরা যদি ওখানে সিম্বল রেখে দিই, পিকচার রেখে দিই, সরস্বতীর যন্ত্র রেখে দিই, তাহলে কিন্তু আমরা ওখান থেকে আমরা পজিটিভ রেজাল্ট পাবো এবং পড়াশোনার ক্ষেত্রে আমরা প্রচুর ভালো ভালো কেরিয়ার তৈরি করতে আমাদের ভূমিকা পালন করবে। এবার কালী সিম্বল, মা কালী যে মাতৃশক্তি, যে জগতের মেন শক্তি, আমাদের আদ্যা শক্তি, যেখানে বলা হয় যে মহামায়াকে বলা হয়, যে জগৎ জুড়ে রয়েছে, যে আমাদের টোটাল যে প্রকৃতি তার দ্বারা সৃষ্টি, প্রকৃতি আর পুরুষের যে মানে প্রতিনিয়ত যে লীলা চলছে, যে শক্তি আর হচ্ছে শিব আর শক্তিকে যেখানে বলা হচ্ছে একত্রে দেখানো হচ্ছে, সেই শক্তির প্রকাশ প্রকৃতির বুকে আমরা বারবার দেখেছি, তাহলে সেই শক্তি কোথায় আমাদের ই করতে হবে, সিম্বল হিসেবে রাখতে হবে, তার জোন হচ্ছে দক্ষিণ দিক। কারণ দক্ষিণ দিক থেকে আমরা কী পাই, দক্ষিণ দিকে মঙ্গল গ্রহকে ইন্ডিকেট করে, সেখান থেকে কনফিডেন্স, সেখান থেকে শক্তি, সেখান থেকে আমাদের জীবনের অগ্রগতী, এবং আমাদের মঙ্গলের কালার হচ্ছে রেড কালার, অতএব দক্ষিণ দিকের যে সাউথ ইস্টের কালার হচ্ছে রেড কালার, সেখানে হচ্ছে আমাদের মাতৃশক্তির আবির্ভাবের জোন,
অর্থাৎ সেই মাতৃশক্তিকে যদি আমাদের রাখা হয় সাউথ ইস্টে, তাহলে কিন্তু সেখান থেকে আমরা শক্তি প্রদান পাবো এবং সেখানে যত আমাদের বাধা বিপত্তি আসুক না কেন, সেই মাতৃশক্তি আমাদের কিন্তু উদ্ধার করবে। আপনার গৃহে যদি আপনি সঠিক জন্য সেটা অ্যাপ্লাই করে যদি রাখতে পারেন, আপনার সাউথ ইস্ট জন্য যদি মাতৃশক্তি, অনেকের বাড়িতে যেন কালী পুজোর মন্দির বানায়, অ্যাকচুয়ালি কালী পুজোর জন্য কালী আমাদের যে দেবতা রয়েছে, সেই মাতৃশক্তির মন্দির কিন্তু দক্ষিণ দিকে হওয়া উচিত। দক্ষিণ দিকে হলে কি হবে, আমাদের যে শক্তি, যে দেবতা, সেই শক্তির দেবতা থেকে আমরা প্রকৃত যে পজিটিভ রেজাল্ট সেটা কিন্তু আমরা পেতে থাকবো সব সময়ের জন্য। ঠিক, তাহলে আমাদের এই গৃহ দেবতার যে কোন কোথায় আমরা আমাদের গৃহ দেবতাদের রাখবো সে জায়গাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, বুঝতেই পাচ্ছেন। আর তো আজকের অনুষ্ঠান দেখে আশা করছি আপনাদের যে ভুল ত্রুটিগুলো থাকবে সেগুলো আপনারা সংশোধন করে নেবেন, আর আপনারা অ্যাস্ট্রোলজার এবং বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দের কাছে যে সবচেয়ে বড় সুবিধে পেয়ে থাকেন বা যে সবচেয়ে বড় যে দিকটি তিনি আপনাদের জন্য নিয়ে এসেছেন সেটি হচ্ছে অনলাইন ভিডিও কলিংয়ের মাধ্যমে বাস্তু ভিজিট করা, মানে বাস্তুর জায়গাটা তিনি আপনাদের ভিডিও কলিংয়ের মাধ্যমে দেখে দেন এবং সেখান থেকে দাঁড়িয়ে বাস্তু দোষ কোথায় আছে সেই জায়গাটা আপনারা বুঝতে পারেন এবং সেই তার কথা মতো যদি চলেন তাহলে সেই বাস্তু দোষটাকে আপনারা মেরামত করে অবশ্যই জীবনে শুভ ফল আনতে পারেন, বাস্তু দোষ মুক্ত আপনারা থাকতে পারেন। সেই জন্যই আপনাদের অবশ্যই যোগাযোগ করতে হবে যে কোনো প্রবলেমের জন্য। আপনি হয়তো মনে করছেন না আমার বাস্তুতে এই প্রবলেমটা দেখা দিয়েছে কি করতে পারি, আপনি কিন্তু পারছেন না এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে আপনি হয়তো কাউকে কোনো বাস্তুর এক্সপার্ট বা বাস্তুশাস্ত্রে পারদর্শী কোনো কাউকে ডাকতে ভয় পাচ্ছেন, তো অবশ্যই অ্যাস্ট্রোলজার শ্রী আনন্দ এবং বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ আপনার পাশে রয়েছেন, কেন অনলাইন ভিডিও কলিংয়ের মাধ্যমে তিনি আপনার বাস্তু ভিজিট করে থাকেন, আপনারা যোগাযোগ করুন। আর তাছাড়াও কিন্তু আপনারা যারা চেম্বারে আসতে চাইছেন আপনারাও আসতে পারেন, বিভিন্ন জায়গায় চেম্বার পাচ্ছেন, যেমন কৃষ্ণনগর, কল্যাণী, দমদম, লেকমল মানে কালীঘাটের কাছে চেম্বার রয়েছে। আর প্রত্যেকের জন্য যারা যারা কনসালটেন্সি নেবেন সবার জন্য কিন্তু বিশেষ উপহার রয়েছে, সেই উপহারটিও কিন্তু বাস্তু কেন্দ্রিক, মানে আপনাদের বাস্তুতে যে নেগেটিভ এনার্জি আছে সেই নেগেটিভ এনার্জি দূর করার জন্য তিনি আপনাদের একটি বিশেষ সামগ্রী দিয়ে থাকেন যার মাধ্যমে আপনারা সেই নেগেটিভ এনার্জিকে অনেকটাই হ্রাস করতে পারেন। অতএব এই যে একটা সুন্দর গিফট আপনাদের জন্য দিচ্ছেন সেই গিফটটিও কিন্তু আপনারা প্রত্যেককে চেয়ে নিতে একেবারেই ভুলবেন না। তো আমাদের গৃহ দেবতার মধ্যে আমাদের যেমন আমরা আদ্যাশক্তি মহামায়া মানে আমাদের দশমহাবিদ্যার প্রথম রূপ মা কালী সম্বন্ধে শুনলাম, আমি আরেকজনের কথা বলবো যারা কথা আপনার দেবতাদের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ যাকে আপনার আমার দেবতা স্বয়ং ভগবান দেবাদেব মহাদেবের কথা বললাম, এখানে আমরা যে সিম্বলের কথা বলবো সেখানে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলবো। তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের গৃহে কোথায় রাখলে কি আমরা উপকৃত হবে সেটা আমাদের জেনে রাখা একান্ত পরিমাণে দরকার, এবং তার সঠিক জোনটা এবং সঠিক অ্যাপ্লাই কি কারণে আপনি ভগবান শ্রীকৃষ্ণের সিম্বল রাখবেন সেটার জন্য আপনাদের যে মনের যে মনস্কামনা সেই অনুসারে কিন্তু সেই জোনে কিন্তু আপনাকে রাখতে হবে। এখানে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, আপনি যদি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণকে নর্থ ইস্টে রাখেন তাহলে কি হবে, তাহলে কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থেকে আপনি যে রেজাল্টটা পাবেন সেটা হচ্ছে আপনার যে ব্রেন ক্লিয়ারিটি এবং আপনার সমস্ত যে বাধা বিপত্তি এবং সমস্ত যে প্রবলেম সেগুলো কিন্তু আপনি সেখান থেকে অতি সহজেই কিন্তু আপনি উদ্ধার পাবেন এবং অতি সহজেই সেখান থেকে মুক্ত হয়ে যান। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে চন্দ্রবংশীয়, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে কোনো সময়ের জন্য আপনারা সাউথে রাখার দরকার নেই, সেটাকে রাখবেন হচ্ছে সবসময়ের জন্য আপনার নর্থে রাখবেন, নর্থ ইস্টে এবং নর্থে। এবার হয়তো সোশ্যাল কানেকশনের কারো প্রবলেম হচ্ছে, সোশ্যালে আপনার সমস্যা হচ্ছে, বাড়িতে হয়তো প্রবলেম হচ্ছে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সঙ্গে রাধা অর্থাৎ রাধাকৃষ্ণকে একত্রিতা কোথায় রাখতে পারেন, পূর্ব দিকে রাখুন। অর্থাৎ পূর্ব দিকে রাখলে সেখানে কিন্তু আপনাদের ফ্যামিলির বন্ডিং, ফ্যামিলির যে ভালোবাসা, ফ্যামিলির যে লাভ সমস্যা সেটা কিন্তু, এবং দাম্পত্য যে প্রবলেম থাকবে সেটা কিন্তু আপনার কমে যাবে ও নিজেদের মধ্যে ভালোবাসাটা বৃদ্ধি পাবে। এবং তার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা আরও যে এতে রাখতে পারেন, আপনারা পশ্চিম দিকে রাখতে পারেন। পশ্চিম দিকে রাখলে কী হবে, পশ্চিম দিকে রাখলে আপনাদের লাইফের যে জ্ঞান, সেই জ্ঞানের যে সমস্যা এবং আধ্যাত্মিক চেতনা, আপনাদের যে মনে যে আধ্যাত্মিক চেতনা দরকার এবং লাইফের জ্ঞান যে অর্থক্ষেত্রে হতে পারে, আপনার ব্যবসা ক্ষেত্রে হতে পারে, সেই জন্য আপনি যদি পশ্চিম দিকে রাখেন সেখান থেকে প্রচুর পরিমাণে ব্লেসিং পাবেন। অতএব ভগবান শ্রীকৃষ্ণকে একমাত্র আপনি রাখবেন না, চার একটা জন সেটা বলে দিন সাউথ ওয়েস্ট, আর দক্ষিণ পশ্চিমে যদি আপনি রাধাকৃষ্ণের মূর্তি একসঙ্গে রাখেন তাহলে কিন্তু সেখানে একটা সমস্যা তৈরি হবে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তৈরি হয়ে যাবে বাড়িতে কিন্তু।
তাই সাউথ ওয়েস্ট জোনে কিন্তু আপনার রাধাকৃষ্ণকে কোনো সময়ের জন্য রাখবেন না। আপনি যদি ফলো করে দেখবেন, কারোর বাড়িতে যদি থেকে থাকে সাউথ ওয়েস্ট জোন রাধাকৃষ্ণ, তাহলে কিন্তু আপনার ব্রেনে ওর সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু এক্সটার্নাল ম্যারিটাল অ্যাফেয়ার ধরে নেবে, অ্যাট্রাকশান করে নেবে। তাই সাউথ ওয়েস্ট জোনে কিন্তু রাধাকৃষ্ণের সিম্বলকে রাখবেন না। সেটার জন্য হয় পূর্ব দিকে রাখুন, না হলে পশ্চিম দিকে রাখুন, তাহলে কিন্তু সেখান থেকে খুব ভালো রেজাল্ট পাবেন। মানসিক শান্তি, আপনার যে ভালোবাসার প্রবলেম এবং হচ্ছে যে কোনো বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনার ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আপনাদের পাশে এবং রাধে সবার সবসময়ের জন্য আপনার দাঁড়িয়ে থাকবে সেই শক্তির কাছে। অতএব এখানে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যে আপনাকে সাপোর্টিং করবে, সেই সাপোর্টিংয়ের জন্য আপনার যে জোন রয়েছে সেই জোনগুলোকে আপনি অ্যাপ্লাই করুন এবং আপনার মনের সঙ্গে টোটাল আপনার যে কানেক্টিভিটি এবং মনকে সেখানে জুড়ে রাখুন, যে আপনি কী উদ্দেশ্যের জন্য সিম্বলকে আপনি ঘরে রাখছেন সেই উদ্দেশ্যটার জন্য আপনি অ্যাপ্লাই করুন এবং মনে মনে আপনার যে কানেকশান ভগবানের সঙ্গে কানেক্টিভিটি হন। আপনার কারো যদি গুরুমন্ত্র থেকে থাকে সেই গুরুমন্ত্রের মাধ্যমে মন্ত্র জপ করুন, তাহলেও কিন্তু আপনার প্রচুর পরিমাণে সিম্বল এবং মন্ত্র জপ একসঙ্গে যদি আপনার কানেক্টিভিটি করতে পারেন তাহলে অতি সহজেই কিন্তু রেজাল্ট আপনি পাবেন। অতএব গৃহ দেবতার স্থান কোথায় হবে সেই আলোচনা আপনারা শুনলেন এবং আশা করছি এখান থেকে আপনারা অনেকভাবেই উপকৃত হবেন এবং ভুল জায়গায় যদি দেখে থাকেন সেই জায়গাটা অবশ্যই আপনারা সরিয়ে যেমনভাবে এখানে বলা হলো সেটা আপনারা অনুসরণ করুন এবং তারই মাধ্যমে আপনাদের বাস্তুর সমস্ত যে নেগেটিভ এনার্জি রয়েছে সেগুলোকে আপনারা দূরীকরণ করে আপনারা বাস্তু দোষমুক্ত হন, আপনারা ভালো থাকুন। আর এই যে বাস্তুর ক্ষেত্রে কেন আপনারা আসবেন বা বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দের সাথে আপনারা কেন কনসাল্ট করবেন, কেন তার দেওয়া তথ্যগুলো অবশ্যই দুটি দিক রয়েছে তথ্যর মধ্যে, একটি হচ্ছে আমাদের শাস্ত্রীয় দিক আছে আরেকটি হচ্ছে আপনি আমাদের মানে সিভিল ইঞ্জিনিয়ারিং সেই নিয়ে পড়াশোনা করেছেন। তো ইঞ্জিনিয়ারিং বিষয়ে আমি বড় বড় প্রজেক্ট নিজে হাতে করেছি, যেটা আমার এখন যে বাস্তু করছি এই বাস্তুর ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে আমার কাজে লাগছে। আমি অ্যাকচুয়ালি মাটির একদম মাটি কাটিং থেকে কাটিং আপ টু ফিনিশিং পর্যন্ত বিল্ডিংয়ের সমস্ত কিছু কিন্তু আমার নখদর্পণে রয়েছে। আপনার যেখানে বড় বড় প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টগুলো কিন্তু আমি কমপ্লিট করেছি নিজে হাতে, দায়িত্ব নিয়ে আমি প্রজেক্ট কমপ্লিট। তার জন্য আমার যে বাস্তুর ক্ষেত্রে প্রচুর পরিমাণে সুবিধা হয়েছে। আপনার বাড়ির কোথায় কনসিল ওয়াই থেকে আপনার বাড়ির কোথায় সিঙ্ক, কোথায় আপনার কালার, কোথায় কোন দিকে আপনি বাড়ির স্টেয়ারকেস করবেন, কোন দিকে আপনার বেসিন থাকবে, কোন দিকে আপনার ফ্লোরের লেভেল কতটা হবে এবং আপনার এ থেকে ল্যান্ড লেভেল থেকে আপনার যে জিএল লেভেল থেকে পিএল লেভেল কতদূর পর্যন্ত উঠবে এবং ফ্লোর থেকে আপনার টপ যে ছাদের আপনার উচ্চতা কত হওয়া দরকার, টোটাল কিন্তু আমার নখর দরকার রয়েছে। কারণ এই প্রজেক্টটাকে আমি নিজে হাতে প্রায় এর সঙ্গে 15 বছর আপনার জুড়ে ছিলাম প্রজেক্টের সঙ্গে। তারপরে আমি কিন্তু এই অ্যাস্ট্রোলজি অর্থাৎ জ্যোতিষ বিষয়ে আমি ইন্টারেস্টেড হয়ে কিন্তু এখানে চলে এসেছি, যেটা আমার খুব ভালো লাগে। আমার রক্তে রক্তে জুড়ে আছে জ্যোতিষ এবং আধ্যাত্মিকতা, যেটা আমার বাড়ির সঙ্গে জুড়ে রয়েছে এই আধ্যাত্মিকতা, সেখানে আমার বাড়ির সঙ্গে এবং রক্তের সঙ্গে এবং আমার মাইন্ডের সঙ্গে এই সাবজেক্টটা আমার যায়, এই জন্য আমার এটা ভালো লাগে। ভালো লাগা থেকে এটা কিন্তু আমি করি এবং আমার বাস্তুর যে কোর্স সেটাও কিন্তু আমি আমার ন্যাশনাল লেভেলে করেছি এবং অ্যাস্ট্রোলজির যে কোর্স সেটাও আমার কলকাতার খুব বিখ্যাত যারা অ্যাস্ট্রোলজার তাদের কাছ থেকে আমি সেই অ্যাস্ট্রোলজির কোর্সটা করেছি এবং তাদের মধ্যে আমার কাছে আমার প্রেডিকশন শুনলেই বুঝতে পারবেন যে আপনার রিড করা যায় টোটাল হরোস্কোপ দেখে, আপনার টোটাল যে জন্মকুণ্ডলী সেটা একদম অ-আ করে পড়া যায়। আপনি কখন কি করেছেন, কখন কি করবেন, কখন কি আপনার হবে, আপনার জন্মকুণ্ডলী বলে দেবে একদম। এবং তাই মানে দুধ আর জলের মধ্যে যেই পার্থক্য একজন মানে বাস্তু এক্সপার্ট বা যার মানে বিদ্যার মধ্যে রয়েছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক সেই জায়গাটা কিন্তু মানে বাস্তুর সম্বন্ধে তার যে মতামত মানে অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দের যে মতামত এবং একজন মামুলি তান্ত্রিকের যে মতামত তার মধ্যে যে পার্থক্য রয়েছে ঠিক দুধ আর জলের মধ্যে যে পার্থক্য তারই সমান। আর আশা করছি যারা চাইছেন যে মানে প্রকৃত অর্থে আপনাদের বাস্তুর দিক থেকে আপনারা ত্রুটি রয়েছে, বাস্তুর দিক থেকে আপনারা ভুক্তভোগীন, নানান দিকে আপনাদের বাস্তুগত সমস্যা হতে পারে, এমনও অনেকের হয় যে ভাড়াটে উঠছে না, বাড়িতে শরিকি ঝামেলা, এগুলো কিন্তু বাস্তুর কারণে হয়ে থাকে। তো এগুলো যদি প্রকৃত অর্থেই দূর করতে হয় অবশ্যই অ্যাস্ট্রোলজার এবং বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দের সাথে আপনারা যোগাযোগ করবেন, একটিমাত্র কারণে যে যার কাছে প্রকৃত তথ্য আছে তিনি কিন্তু আপনাকে প্রকৃত সমাধান দিতে পারেন। আর যারা মানে ন্যায় সঙ্গতভাবে চলেন, যারা বুদ্ধিমত্তা নিয়ে চলেন, তারা অবশ্যই দুধকে বেছে নেবেন, জলকে নয়, এই ব্যাপারটাই
ব্যাপারটিও আমি জানি, সেই কারণেই আপনাদের অবশ্যই যোগাযোগ করতে হবে অ্যাস্ট্রোলজার এবং বাস্তু এক্সপ্রেস শ্রী আনন্দের সাথে। আর সকলকে ভালো থাকতে হবে। নমস্কার।